এই মাংসের ঝোল খেলে তোমার আর যাই হোক শারীরিক ভাবে কোনো প্রবলেম হবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুডি ক্রেট। তুমি যদি দেখে থাকো ইউটিউব চ্যানেলে তাহলে বলবো সাবস্ক্রাইব করে দাও, আর তুমি যদি দেখে থাকো ফেসবুক পেজে তাহলে বলবো ফলো করে দাও। আজকে আমরা চলে এসেছি পেটু বাঙালিতে, বুঝতে পারছো? পেটু বাঙালিতে নিশ্চয়ই পেট পুজো করতেই আসবো। আর এই বড় ব্রিজের সামনে, একদম সামনে এই পেটু বাঙালির দোকান অর্থাৎ টুকাইদার দোকান, আর সেইখানেই কিন্তু আজকে আমরা চলে এসেছি চালের রুটি আর মাংস খেতে। আর সেটা পুরোটাই যদি দেখতে হয় তোমাদের, মজা যদি নিতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা থাকতে হবে, আর যদি থাকতে থাকো তাহলে মজা পাবে। চলো আমরা খাওয়াতে যাই। বাঙালিতে চলে এসেছি রানাঘাটে, তোমরা জানো খুব ভালো করে। আর আমরা এখানে কিন্তু চালের রুটি মাত্র 4 টাকায়, চালের রুটিটা দেখো কতটা ফর্সা, এবং এটা গোবিন্দভোগ চালের রুটি করা হচ্ছে টুকাইদারা সেটাই বলছে। আর কতটা নরম তোমাদের একটু দেখিয়ে দিই সামনে থেকে, দেখো কতটা নরম, মানে আমি ছুঁয়ে বুঝতে পারছি। আর আটা রুটিটাও 2 টাকা করে এখানে পিস, আমি একদম হরপ করে বলতে পারি এটার যা সাইজ আছে, আটা রুটির যা সাইজ আছে 2 টাকা পিস এটা হতে পারে না, আর চাই হতে পারে। আর দেখো কোনো পোড়াপুরির ব্যাপার নেই, ক্লিয়ারলি বলছি কোনো পোড়াপুরির ব্যাপার নেই, এবং এটাও যা নরম। হ্যাঁ, এর সাথে আর একটা কথা বলি, আমাকে টুকাইদা বেশি অনেক কিছু দিতে চাইছে এবং আমি সেটা নিতে বারণ করেছি। এই যে আলুর দম, আলুর দম এখানে 3 পিস দেওয়া হয় এরকম এরকম পিস। হ্যাঁ, 3 পিস দিয়ে 10 টাকা নেওয়া হয়। এবং আলুর দমটা আমি প্রথমে দেখবো এর নরমত্বটা কতটা, দেখো প্রেস করার সাথে সাথে আলুর দমটা কিন্তু ভেঙে যাচ্ছে, মানে আলুটা তার মানে খুব সুন্দর নরম হয়েছে। কিছু কিছু আলু একটু শক্ত আছে, এটা যেরকম একটু শক্ত আছে, ঠিক আছে, এটা যেরকম একটু শক্ত আছে, কিন্তু আদারওয়াইজ কিন্তু আলু কিন্তু নরম তোমরা দেখতে পাচ্ছ। এবং তার সাথে চিকেন, এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চিকেন 15 টাকা পিস। হ্যাঁ, আমি রানাঘাটে খুব কম দোকানেই দেখেছি এরকম চিকেন মাত্র 15 টাকায়। চিকেন কষা একটা ডানার পিস আমাকে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একদম ঝোল যাকে বলে, এই ঝোল দিয়ে ভাই আলুর দম দিয়ে রুটি খেতে অসাধারণ লাগে। যাই হোক, আমরা একটু টেস্ট করি। তোমরা জানো আমরা যেখানেই যাই সেখানেই খাবার টেস্ট করে বেড়াই, আর সেটা স্ট্রিট ফুড হলে তো কোনো কথাই হবে না। বস আলুর দম দিয়ে রুটি কে না ভালোবাসে? বস চালের রুটি না, এর আগে আমি কোনোদিন খাইনি, বিশ্বাস করো। চালের রুটি যে এতটা টেস্ট হয় আর এতটা নরম হয় আমি সত্যিই জানতাম না। মাংসের ঝোল খেলে তোমার আর যাই হোক শারীরিক ভাবে কোনো প্রবলেম হবে না, একদম ক্লিয়ারলি বলছি। সামনে থেকে দেখাতে বলবো, ঝোল কিন্তু টোটালি লাইট একটা ঝোল, আমার যতদূর মনে হচ্ছে এটা কিন্তু মানে কাঁচা লঙ্কা ইউজ করা হয়েছে এই ঝোলগুলোর ভেতরে, আর শুকনো লঙ্কা খুব কম ইউজ করা হয়েছে বা ইউজ করা হয়নি, আমার সেটাই মনে হয়। কারণ এটা মনে হচ্ছে যতদূর সম্ভব খুব লাইট এবং শরীরের জন্য খুব ভালো। আর রানাঘাটবাসী যারা, রানাঘাটের তো সামনেই দোকান, একদম মধ্যস্থলে রানাঘাটের এই দোকানটি, রানাঘাটবাসীর জন্য তো সত্যি খুব বড় একটা কথা, মানে 19 টাকায় তুমি চালের রুটি পাবে, সাথে তুমি চিকেন কষা পাবে, মানে আউটস্ট্যান্ডিং ব্যাপার। এবং তার সাথে এখানে শুধু আলুর দম নয়, শুধু মাংস নয়, সাথে এখানে তরকা বিক্রি হয়, এবং এখানে কিন্তু চানা মশলাও বিক্রি হয়, তাও আবার মাটনের ছাড় দিয়ে। দুর্ভাগ্যবশত আমি যেদিনকে চানা মশলাটা নেই আমি দেখাতে পাচ্ছি না, তবে তোমাদেরকে আমরা
তরকাটা কিন্তু দেখাতেই পাই। চল দেখো তরকা, ডিম তরকা, ডিম তরকা। এটা দুশো এম এল এর ফয়েলে দেওয়া হয়েছে, এটার দাম কিন্তু 30 টাকা, অর্থাৎ এক তরকা। আর এটা যদি 250 ml প্যাকে দেওয়া হয় তাহলে কিন্তু এটা 40 টাকা দাম নেয় টুকায় দ্বারা, অর্থাৎ পেটুক বাঙালি। আমি এখনো টেস্ট করিনি, আমাকে একটা চামচও দেওয়া হয়েছে, একবার খেয়ে তো বলা যায়। আবার ভাই আমি একটা ক্লিয়ার কথা বলছি, এই তরকাতে না মুখে দিয়ে খেতে গেলে একটু রাজমা রেজমাটা যেটা রয়েছে সেটা যদি মুখে না পড়ে তাহলে তরকার মাধুর্যটা কি ওটা আসে না। ডালের সাথে সাথে কিন্তু রাজমাটা খুব ব্যাপার, খুব ম্যাটার করে, এটা সবাইকেই জানা উচিত। আর আমি দুবারে নেওয়ার পরে আমার রাজমা মাথার মানে মুখের মধ্যে পড়েছে, মাথার মধ্যে পড়ে পড়েছে। যাই হোক, এইটার ভেতরে নুন লবণের পরিমাণ একদম ঠিকঠাক, ক্লিয়ারলি বলছি। সাথে ডিমটা কিন্তু একদম কোনায় কোনায় পাওয়া যাচ্ছে, দেখো কোনায় কোনায় পাওয়া যাচ্ছে। এবং এখানে কিন্তু কাবলি ছোলা ইউজ করা হয়েছে। আমার মনে হয় খুব সুন্দর ড্রাই করে কিন্তু এটা করা হয়েছে। এটা কিন্তু ঝোলঝোলে যে বিষয়গুলো হয় তরকা, অনেক দোকানে ঝোলঝোল বিষয় করে, সেটা কিন্তু এখানে করা হয়নি, এটা কিন্তু ড্রাই বিষয়টাই কিন্তু এখানে করা হয়েছে। আর তরকা রুটি বাঙালিদের ডিনার বলো বা সকালের ব্রেকফাস্ট বলো, এটা খুব একটা স্পেশাল ফুডের মধ্যে পড়ে থাকে আর খুব ভালোবাসে বাঙালিরা। আর তার জন্য এই রুটি দিয়ে তরকা দিয়ে যদি না খাই তাহলে বাঙালিকত্ব প্রকাশ তো পায় না বস। আমি কিন্তু বস ফাটাফাটি খাচ্ছি, ফাটাফাটি খাচ্ছি। আমি একদম ক্লিয়ার বলছি, পেটুক বাঙালি দোকানটা ছোট হতে পারে, এই দোকানে খাবার দাবার কিন্তু একদম বড় বড় ব্যাপার। তাই তোমরা একবার আসতে পারো, যারা যারা ফেসবুকে দেখছো ওপরে নাম্বার দেওয়া আছে, যারা যারা ইউটিউবে দেখছো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। কিন্তু কি এতক্ষণ অপেক্ষা করছো কি রাক্ষসী খাওয়া দেখার জন্য? চলো রাক্ষসী খাওয়া যাওয়া যাক। একজনকে জিজ্ঞাসা করি তার কেমন লাগছে, চলো একটু দেখি কেমন লাগছে। কতদিন ধরে খাচ্ছি? দাদা যাবে দোকান খুলেছে তার প্রায় 1 সপ্তাহ রেগুলার কাস্টমার। আর দাদার হাতেই প্রথম চালের রুটিটা খাই, আমি ট্রাই করে খাইনি, মানে এতটাই অসাধারণ লেগেছে না, মানে আমি সিরিয়াসলি আর একবার চালের রুটি মানে মুখে দিলেই গলে যাচ্ছে, মানে মাখন তো মাখন। টুকাইদা, অর্থাৎ আমরা টুকাইদাকে পেয়ে গেছি, অর্থাৎ পেটুক বাঙালি যিনি অনার, মাত্র 15 টাকায় তুমি চিকেন কষা এনেছো, সাথে তুমি 4 টাকায় মাত্র 4 টাকায় তুমি চালের রুটি এনেছো বাবার গোবিন্দভোগ চালে। এই বিষয়টা কনসেপ্ট এলো কোথায়? কনসেপ্টটা মানে চালের রুটিকে একটা নিত্য নতুন, মানে এটা ধরতে গেলে একটা আমি ফার্স্ট দেখলাম কৃষ্ণনগরে, তো কৃষ্ণনগরে একটা দোকানে বিক্রি হয়, তা আমি দেখলাম যে এত ভালো টেস্টি খাওয়া যখন কৃষ্ণনগরের লোক পেয়ে থাকতে পারে তো রানাঘরের লোক কেন পেয়ে থাকে, তো সেই কারণেই আমি আমি রানাঘাটে একটা জিনিসটা করার চেষ্টা করলাম। তো যাই হোক, মানে খুবই ভালো রেসপন্স আসছে আস্তে আস্তে, তারপর তো আমাদের সহযোগিতাটা আছে, সাথে লাভের ব্যাপারটা বলে যে লাভ কিছু হয়, মানে কিছুভাবে হয় যে একবারে লাভ করা যায়, আমি সেই জিনিসটা চেষ্টা করবো, আমি আমার সেলের কোয়ান্টিটিটা বাড়ি, আমার যেটুকু লাভ থাকে তো তাহলে সেটা চিরস্থায়ী থাকে আর কি, আমি যতটুকু জানি। তো আমার কনসেপ্টটা সেইভাবে আমি তৈরি মানে প্রিপারেশান নিয়েছি। যারা তোমাকে দেখছে ওই ক্যামেরার ওপার থেকে তাদেরকে কি বলবো? তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যদি চালের রুটি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এখানে আসবেন, পেটুক বাঙালি এই যে আমার দোকান, তো এখানে আসবেন, এসে অবশ্যই আমার চালের রুটিটা খেয়ে দেখবেন, সাথে তরকা, মানে আমার জিনিস তো আমি ভালো বললে তো হবে না, মানে যারা খাবে তাদেরকে ভালো বলতে হবে। তো অ্যাকচুয়ালি প্রথমবার এটাই বলবো যে হয়তো আপনারা সব জায়গার থেকে খাবার খেয়ে থাকেন, তো অ্যাটলিস্ট আমার ফার্স্ট একবার চেক করেও দেখতে পারেন যে মুখে দেওয়ার মতো কি না। একদম, চলো থ্যাংক ইউ টুগেদার। সো বন্ধুরা, পেটুক বাঙালিতে পেট পুজো করে ফেলেছি, খাওয়া দাওয়া করে ফেলেছি, চালের রুটি খাওয়ার খুব ইচ্ছে ছিল সেটাও খেয়ে ফেলেছি, চিকেন কষা খেয়ে ফেলেছি, এর সাথে ডিম তরকা আলুর দম খেয়ে ফেলেছি, কিন্তু যেটা খাইনি সেটা হচ্ছে চানা মশলা। যেখানে 20 টাকায় চানা মশলা পাওয়া যায় তাও আবার মাটনের ছাদ দিয়ে এরা তৈরি করে, সেটা আমি খাইনি। আমি রানাঘাটবাসী, আমি রানাঘাটে এসে খেতেই পারবো, আমি আশাবাদী তোমরা এখানে এসে খাবে, আর তোমরা এখানে এসে খেলে আমি জানি তোমরা ঠকবে না, গাড়ি তো যাবেই, আমি যখন ভিডিও করবো তখন গাড়ি যাবেই।
যে বড় ব্রিজ দেখতে পাচ্ছ অর্থাৎ বড় ব্রিজের পূর্ব পার, আর এই যে পেটু বাঙালি, অর্থাৎ যারা যারা রথতলার দিকটা মেনশন করতে চাও, অর্থাৎ মেনশন করলে আমি বলবো রথতলার দিকটায় এই বড় ব্রিজ দিয়ে নামলেই একদম পেটু বাঙালি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যদি তোমরা না পাও, যারা ফেসবুকে দেখছো ওপরে নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে পারো, এছাড়াও যারা ইউটিউবে দেখছো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে তোমরা ফোন করে নিতে পারো। আর একটা কথা বলে দিই, টুকাইদা কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থাও করেছে রানাঘাট সংলগ্ন এলাকায়, কিন্তু মাত্র 10 টাকায় কিন্তু হোম ডেলিভারি করছে। মিনিমাম অর্ডার 50 টাকায় যদি তুমি অর্ডার করো, 10 টাকা বেশি নিয়ে কিন্তু দাদা কিন্তু হোম ডেলিভারি তোমার বাড়িতে গিয়ে পৌঁছে দেবে খাবার, তো এনজয় করো। সব কথা শেষ কথা বলবো, এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত। খাওয়া ছাড়া আমরা যেন ঢাকা কলসির মতো, যা দেবে অঙ্গে তাই তো যাবে সঙ্গে। ফুডি গ্রেট মানেই বেটার ফুড বেটার লাইফ। নমস্কার।